নমস্কার বন্ধুরা হিস্ট্রি ইন ডিপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি গুরুচরণ কামল এসেছি আরও একটি নতুন ক্লাস নিয়ে আমরা পড়ছিলাম প্রাচীন যুগের ভারতের ইতিহাস এর আগের ক্লাসে আমরা শুরু করেছিলাম স্টোন এজ বা লিথিক এজ আজকে আমরা পড়ব লোয়ার প্যালিওলিথিক এজ মিডিল প্যালিওলিথিক এজ এবং আপার প্যালিওলিথিক এজ এবং আমরা আজকে মেসোলিথিক এজেরও কিছুটা অংশ জেনে নেব আগের ক্লাসগুলি যারা দেখেননি তারা প্লিজ প্লে লিস্টে দেওয়া ভিডিওগুলি সকলেই দেখে নেবেন চলুন শুরু করা যাক প্রথমে আসছে লোয়ার প্যালিওলিথিক যুগের ক্ষেত্র আর প্রথমে আছে শিবালিক ক্ষেত্র পতবার পাঠার এবং শিবালিক ক্ষেত্রে সবথেকে বেশি প্রাচীন প্রস্তর যুগের উপকরণ পাওয়া গেছে আর এখান থেকেই সোহান সংস্কৃতিরও অবশেষ আবিষ্কৃত হয়েছে এবার আসছে সোহান সংস্কৃতিতে সর্বপ্রথম ডিএন ভার্ডিয়া সোহান উপত্যকায় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে উৎখনন কার্য শুরু করেছিলেন আর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কে আর ইউ টড সোহান উপত্যকায় পিণ্ডক্ষেপ নামক স্থলে উৎখনন করেছিলেন আর এই উপত্যকায় অর্থাৎ এই সোহান উপত্যকায় সব থেকে গুরুত্বপূর্ণ উৎখননটি করেন উনিশশো পঁয়ত্রিশ সালের এল কেমব্রিজ অভিযান দল আর এই দল কাশ্মীর উপত্যকা থেকে শুরু করে পাকিস্তানে অবস্থিত সল্ট রেঞ্জ উপত্যকা পর্যন্ত অনুসন্ধান চালায় সোহান উপত্যকাতে মানুষের আবাস এবং হস্তকুঠার এইচডি শঙ্কালিয়া মহোদয় আবিষ্কার করেছিলেন আর সোহান উপত্যকা থেকে প্রাপ্ত উপকরণগুলিকে চার ভাগে ভাগ করা হয়েছে এগুলি হলো প্রাক সোহান সংস্কৃতি উত্তর সোহান সংস্কৃতি অন্ত সোহান সংস্কৃতি এবং উন্নত সোহান সংস্কৃতি এই উত্তর সোহান নদী উপত্যকা থেকে অর্থাৎ উত্তর সোহান সংস্কৃতির নদী উপত্যকা থেকে মোট পাঁচটি বেদি বা বেড়া আবিষ্কৃত হয়েছে সোহান নদী উপত্যকার কিছু অন্য স্থল ছিল যেমন মলকপুর চন্তরা কলার এবং চৌমুখ আর চন্তরা থেকেই দক্ষিণ ভারতের বিশিষ্ট উপকরণ হস্তকুঠা পাওয়া গেছে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ওলফ রুফর সতলুজের সহায়ক শীর্ষা উপত্যকা থেকে নিম্নপ্রস্তর যুগের উপকরণ আবিষ্কার করেছিলেন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিবি হিমাচলের গুলর দেহরা খালিয়ারা এবং কাংড়ার উৎখনন কার্য শুরু করেছিলেন সিঙ্গারৌলি বেলান নদী এবং ওড়িশার ময়ূরভঞ্জ থেকে এই যুগের উপকরণ আবিষ্কৃত হয়েছে এবার আসছি লোয়ার এজের পশ্চিম ক্ষেত্রে পশ্চিম ক্ষেত্রে রাজস্থানের জায়ল অমরাপুর তালাব সনিতা ভেনসরগড় জনকপুরা গম্ভীরি নদীর তীরে অবস্থিত চিত্তরগড় এবং বেরাজ নদীর তীরে অবস্থিত নাগরী ছিল মুখ্য প্রাচীন প্রস্তর যুগের স্থল গুজরাটের সবরমটির তীরে অবস্থিত হাডোল পদ্মামলী বীরপুর এবং সৌরাষ্ট্রের ভদর হিরন এবং কালুবার ছিল এই সময়ের মুখ্যস্থল আর দক্ষিণের ইসামপুর লোয়ার প্যালিতি কেজের অস্ত্র নির্মাণের কেন্দ্র ছিল এরপর আসছি মধ্যক্ষেত্রে অবস্থিত লোয়ার প্যালিতি কেজের স্থলগুলিতে অরুণ সন্কিয়া মধ্যপ্রদেশের হাতনোড়া থেকে মানুষের মাথার খুলি এবং হাতির জীবাশ্ম পান পশুর জীবাশ্ম সর্বপ্রথম নর্মদা নদী উপত্যকা থেকে যেহেতু হাতনোরা নর্মদা নদীর তীরে অবস্থিত তাই নর্মদা উপর থেকে পাওয়া গেছে এই জন্য এই পশুর জীবাশ্মকে নম বলা হয়েছে আর এগুলির মধ্যে ছিল মহিষ ঘোড়া হাতির জীবাশ্ম এবং সোন নদী উপত্যকায় অবস্থিত বাঘর থেকে পশুর জীবাশ্ম এবং বেদিবা বেড়া পাওয়া গেছে এরপর আসছি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে অবস্থিত লোয়ার প্যালুলি মুখ্য স্থলগুলির মধ্যে চিরকি ভদনে যশোর বরি এবং মোরগাঁও আছে বড়ি থেকে নিম্নপ্রস্তর যুগের প্রাচীনতম তিথি জানতে পারা গেছে এরপর আসছি লোয়ার প্যালিওলিথিক এজের দক্ষিণ ক্ষেত্রে দক্ষিণ ক্ষেত্রে কর্ণাটকের হুসঙ্গি অন্ধ্রপ্রদেশের গিদলুর নেল্লোর এবং করিমপুরিও তামিলনাড়ুর পল্লবরম অতিরম্পম বদমাদুরায় মানাজন কারণ এবং চিঙ্গলপেট জেলাতে অবস্থিত গুডিয়ম গুহা থেকে এই যুগের উপকরণ অর্থাৎ লোয়ার প্যালিওলিথিক যুগের উপকরণ আবিষ্কৃত হয়েছে উত্তর ভারতের গাঙ্গে উপত্যকা এবং দক্ষিণের কেরলকে বাদ দিয়ে অধিকাংশ জায়গা থেকে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের উপকরণ পাওয়া গেছে পূর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মেদিনীপুর থেকে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের উপকরণ পাওয়া গেছে এবার আসছি মিডিল প্যালিওলিথিক এজে এইচডি সাংকালিয়া মিডিল প্যালিওলিথিক যুগকে ফলক সংস্কৃতি বলেছেন অর্থাৎ ব্লেড কালচার বলেছেন পাথরের ফলক দ্বারা তৈরি হওয়ার কারণে মিডিল প্যালিওলিথিক যুগের উপকরণগুলি লোয়ার প্যালিওলিথিক যুগের তুলনায় পাতলা এবং ছোট হয় স্ক্যাপার এবং পয়েন্ট হলো এই যুগের গুরুত্বপূর্ণ উপকরণ আর এই উপকরণগুলি পশ্চিম ইউরোপের মস্তুরিয়ন সংস্কৃতিতেও প্রচলিত ছিল এই জন্য এই যুগের উপকরণকে মুস্তুরিয়ন সংস্কৃতিও বলা হয় মহারাষ্ট্রের নেবাসাতে এই ধরনের সংস্কৃতিও আমরা দেখতে পাই যেখানে নিম্নপ্রস্তর যুগের উপকরণগুলি কঠিন পাথর বা কোয়ারজাইট পাথর দ্বারা তৈরি হতো সেখানে মধ্যপস্ত যুগের উপকরণগুলি চর্ট চাসপার ফ্লিংকড এবং ক্যালসোডনি বা চ্যালসোডনি দ্বারা তৈরি হতো এভাবে কাঁচামালের প্রয়োগে আমূল পরিবর্তন আসে এবং কাঁচামালের খুব স্বচ্ছতা ছিল এই যুগে মধ্য এবং প্রায়দ্বীপীয় ভারতের মিডিল প্যালিওলিথিক যুগের সভ্যতাকে নেবাসা উদ্যোগ বলা হয়েছে কারণ এইচডি সাংকালিয়া প্রথমবার নেবাসা থেকে এই যুগের অস্ত্রগুলি চিনতে পেরেছিলেন নেবাসার চিগ্রি ছিল এই যুগের একটি স্থল আর এই যুগের বিস্তার ক্ষেত্র ছিল তামিলনাড়ু মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা গুজরাট পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থান পর্যন্ত রাজস্থানের স্থর থেকে পাওয়া এই যুগের উপকরণকে বি এন মিশ্র লুনি উদ্যোগ বলে আখ্যা দিয়েছেন আর গঙ্গা উপত্যকা ময়দানে মানব সভ্যতা সবথেকে পুরানো অবশেষ উত্তর প্রদেশের কালপি নামক স্থান থেকে পাওয়া গেছে এরপর আসছে আপার প্যালিওলিথি যে শুরুর দিকে মনে করা হতো যে ভারতে এই যুগের কোনো সময় ছিল না কিন্তু বেলান উপত্যকা থেকে সর্বপ্রথম এই যুগের প্রমাণ আমরা দেখতে পাই আপার প্যালিওলিথিক যুগের শেষ সংস্কৃতিকে ম্যাকডালেনিয়ন কালচার বলা হয় এরপর আসছি আপার প্যালিওলিথি এজের কিছু উপকরণে এই যুগের শুরুর দিকের উপকরণগুলি বহু প্রয়োজনীয় হতো অর্থাৎ একটি উপকরণ দ্বারা কাটা চেরা এবং গর্ত খোঁড়ার কাজে ব্যবহৃত হতো আর এই সময় থেকেই অস্ত্র তৈরিতে বা উপকরণ তৈরিতে জোর দেওয়া হয় এবং প্রতিটি কাজের জন্য একটি করে বিশিষ্ট উপকরণ তৈরি শুরু হয় এই আপার প্যালোলিথিক এজ থেকে এই যুগের বিশেষ উপকরণগুলির মধ্যে বিউরিনের বিশেষ গুরুত্ব ছিল আর এই যুগের মুখ্য উপকরণ ছিল ফলক বা ব্লেড এই জন্য এটিকে ব্লেড বিউরিন সংস্কৃতি বা ব্লেড প্রধান উচ্চ প্রাচীন প্রস্তর যুগও বলা হয় এই যুগের দুটি মুখ্য বিশেষতা ছিল একটি হলো নতুন চকমক উদ্যোগ বা পলিস্ট উদ্যোগ আর প্রজ্ঞ মানব বা সাপিয়েন্সের আবির্ভাব এই আপার প্যালিলিথিক যুগেই হয়েছিল এই যুগ থেকেই হাড়ের তৈরি উপকরণও তৈরি হতে শুরু করে যেমন অলঙ্কৃত ছড়ি হারপুন ছুঁচ আর এগুলি সর্বাধিক সংখ্যায় অন্ধ্রপ্রদেশের মুচ্ছতলার চিন্তা মনুগামী, শৈলাশ্রয় থেকে পাওয়া গেছে আবার বেলান নদী উপত্যকায় লোহাদানালা ক্ষেত্র থেকে বিশ্বের প্রাচীনতম অস্থিনির্মিত মারতী দেবীর অবশেষ পাওয়া গেছে আর এই যুগে চিত্রশিল্পেও খুব উন্নতি হয়েছিল যা মহারাষ্ট্রের পাটনে মেহতাখড়ি চন্দেশাল রামনগর থেকে পাওয়া পাখির ডিমের উপর চিত্রাঙ্কন থেকে এটির প্রমাণ হয়ে যায় যে ওই যুগে শিল্পকলা খুব উন্নত ছিল উঁট পাখির ডিমের উপর করা চিত্রাঙ্কন সর্বপ্রথম আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে ইউপির বান্দা জেলা থেকে পাওয়া গেছে কিন্তু উঠপাখির ওপর মানুষ দ্বারা নির্মিত বা মানুষ দ্বারা অঙ্কিত চিত্রাঙ্কন পাওয়া গেছে একমাত্র পাটন থেকে মহারাষ্ট্রের পাটন থেকে এই যুগে চিত্রকলা মধ্যপ্রদেশের ভীমবেন্ডিকা থেকেও পাওয়া যায় এরপরে আসছি বেলান ভ্যালিতে বেলান নদী উপত্যকা থেকে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগের প্রমাণ পাওয়া যায় লোয়ার প্যালিওলিথিক কেজের মোট চুয়াল্লিটি স্থল এখান থেকে পাওয়া গেছে কোথা থেকে এই বেলান ভ্যালি থেকে আর এখান থেকেই অর্থাৎ এই বেলান ভ্যালি থেকেই সর্বপ্রথম আপার প্যালোলিথিক যুগের সংস্কৃতির প্রমাণ পাওয়া গেছে এরপর আসছি আপার প্যালোলিথিক এজের প্রসার ক্ষেত্রে ইউপিতে বেলান উপত্যকা মধ্যপ্রদেশের সোন নদী উপত্যকা এবং যোগদাহ ঝাড়খণ্ডের সিংভূম এলাকা ও দামিন এলাকা মহারাষ্ট্রের পটনে ইনামগাঁও অন্ধ্রপ্রদেশের রেনিগুণ্টা বেমুলা কর্নুলের গুহা গুজরাটের বিষদি এবং রাজস্থানের বুড়া পুষ্কর হল মুখ্য আপার প্যালোলিথিক যুগের স্থল এরপর আসছি প্যালোলিথিক যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল এই যুগের মানুষ পুরোপুরি নির্ভর ছিল প্রকৃতির ওপর শিকার করতো এবং কাঁচা মাংস খেত কারণ তখনও এরা আগুনের ব্যবহার করতে শিখেনি আর এই জন্যই এই সময়কার মানুষদের উৎপাদক না বলে উপভোক্তা বলা হয় এবার আসছি মেসোলিথিক এজে মেসোলিথিক শব্দটি এসেছে দুটি শব্দ মেসস আর লু লিথিক এই দুটি শব্দের সংমিশ্রণে মেসোলিথিক শব্দটি এসেছে এই যুগকে আমরা অনুপ্রাচীন প্রস্তর যুগ আদি নব্যপ্রস্তর যুগ এবং সংক্রমণের যুগও বলে থাকি মধ্যপ্রদেশের আদমগড় এবং রাজস্থানের বাগর এই দুটি মধ্যপ্রস্তর যুগে স্থল থেকে পশুপালনের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে এই যুগের ক্ষুদ্র উপকরণগুলি সর্বপ্রথম সিএল কার্লাইল আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে বিন্দু ক্ষেত্র থেকে আবিষ্কার করেন আর এই যুগের উপকরণগুলি ছোট হওয়ার জন্য এগুলিকে মাইক্রোলিথিকও বলা হয় মাইক্রোলিথিকের প্রাচীনতম উদাহরণ শ্রীলঙ্কার ফাইহেন গুহা থেকে পাওয়া গেছে ভারতে মহারাষ্ট্রের পাটনে থেকে মাইক্রোলিথিকের প্রাচীনতম উপকরণ পাওয়া গেছে আর এগুলি ছিল জ্যামিতিক পদ্ধতি দ্বারা নির্মিত যেমন চন্দ্রাকার অর্ধচন্দ্রাকার ত্রিভুজাকৃতি সমলম্ব চতুর্ভুজি ধরনের ছিল এই মাইক্রোলিথিক উপকরণগুলি মধ্যপ্রস্ত যুগের উপকরণ ছিল জাসপার চালসিডনি চার্ট ফ্লিন্ট এবং কোয়ারজাইট দ্বারা নির্মিত চালসিডনি দ্বারা নির্মিত উপকরণ প্রচুর পরিমাণে বাগর চোপানি সরাই সরাইনাহার রায় মহদোয়া থেকে পাওয়া গেছে ধনুক ও বান এই যুগেই আবিষ্কৃত হয়েছিল বা এই যুগেই নির্মিত হয়েছিল বলা হয় কাঠের তৈরি ডোঙা নির্মাণ সর্বপ্রথম এই যুগেই অর্থাৎ মেশলিত এজেই হয়েছিল আর ভারতে যে মানববস্তি পাঁচটির পাওয়া গেছে সেটিও কিন্তু ছিল এই মেসোলিথিক পিরিয়ডের আর এটাও মনে করা হয় যে এই সময় থেকে মৃতকে সমাধি দেওয়ার প্রথাও চালু হয়েছিল অর্থাৎ কোন সময় থেকে এই মেসোলিথিক এজ থেকে এরপর আসছি মেসোলিথিক এজের কিছু প্রসার ক্ষেত্র পশ্চিম ক্ষেত্রে রাজস্থানের লেসুয়া বাগর তিলবাড়া সোজাত জার্ডন কনবাস এবং ধনড়ি হল মধ্যপ্রস্তর যুগের মুখ্য মুখ্যস্থল এরপর আসছি বাগরে এটি বানাস নদী সহায়ক নদী কোঠারি নদীর তীরে অবস্থিত আর এখান থেকে পাওয়া ঢিবিগুলিকে মহাসতী বলা হয় বিএন মিশ্র সর্বপ্রথম এখানে খনন কার্য চালান আর এখান থেকে পশুপালন এবং চ্যালসিডনি হাতিয়ারের প্রমাণ পাওয়া গেছে বাগর থেকে চারটি মানব কঙ্কাল এবং একটি মানব কঙ্কালের গলাতে ছত্রিশটি পুতুলযুক্ত মালা পাওয়া গেছে বেশিরভাগ পুতুল পাথরের ছিল এবং কিছু পুতুল তৈরি ছিল হাড়ের আর এখান থেকে আমরা পাঁচটি তামার উপকরণও পাই যার মধ্যে আছে একটি ভালা তিনটি বান এবং একটি তামার ছড়ি আর এখানে ঘাস দ্বারা নির্মিত নিভাসস্থলও ছিল এবং শিলনোড়া গদারও প্রমাণ পাওয়া গেছে গুজরাটে হাঁসমুখ ধীরজলাল সংকালিয়া উৎখনন কার্য চালিয়েছিলেন আর এখানকার মুখ্য স্থলগুলির মধ্যে অখাজ বলসাড়া, হিরপুর এবং লংনাজ রয়েছে লংনাজ থেকে চোদ্দোটি মানব কঙ্কাল এবং তামার চাকু আবিষ্কৃত হয়েছে ব্যাস আজকে ভিডিওতে এতটাই পরের ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ক্লাস দেখতে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ